এই জিনিসগুলির মধ্যে আসলে কি থাকে, কি করে আপনি এই বই পড়ে নিজেই হাইট বাড়াতে পারবেন, আর শুধু এই ক্যান্ডি বেচেই আপনি মাসে 16,000 টাকা কামাতে পারবেন, জানার জন্য ভিডিওটি শেষ অবধি দেখুন। নাম্বার 11, স্কুলেই বাচ্চারা কালোবাজারি করে মাসে 16,000 টাকা কামাচ্ছে। ট্যাক্সিসের এক স্কুলে যেখানে বাচ্চাদের সুইট ক্যান্ডি ভেন্ডিং মেশিন থেকে সরিয়ে দেওয়া হয়েছে, আর তার জন্য কিছু বাচ্চা যাদের বিজনেস করার পোকা আছে তারা সিক্রেটলি অন্য বাচ্চাদের ক্যান্ডি বেচছে, আর সেটা করেই তারা মাসে $200 কামাচ্ছে, যা ইন্ডিয়াতে 16,000 টাকা। এত তো কিছু লোক পুরো মাসেও কামায় না। নাম্বার 10, আপনি যখন অন্যদের হাই তুলতে দেখেন তখন আপনিও হাই তোলেন, কিন্তু শুধুমাত্র মানুষই না, যদি আপনি কুকুর বা বিড়ালের হাই তোলা দেখেন তাহলে আপনারও হাই আসতে পারে। নাম্বার 9, আপনার সঙ্গে কি এমন গ্লিচ হয়েছে যে আপনি GT5 খেলছেন আর আপনার কার মাটির মধ্যে ঢুকে গেছে, কিন্তু রিয়েলেও এমন হয়ে গেছে, এই গাড়িটি দেখে মনে হচ্ছে যেন মাটির মধ্যে আটকে গেছে, আর এটি যখন চলে তখন মনে হয় যেন ভাসছে। নাম্বার 8, ইনস্টাগ্রামের নাম নাকি আগে এক বিস্কুটের নামে ছিল। হ্যাঁ, ইনস্টাগ্রামের ফাউন্ডার হুইস্কি আর বারবান খুব পছন্দ করতেন, তার জন্য ইনস্টাগ্রামের আগের নাম বারবান রাখা হয়েছিল, আর এখন ইনস্টাগ্রাম কোনো হুইস্কির থেকে কম না, 2 মিনিটের জন্য ওপেন করো বুঝতেই পারবে না কখন 2 ঘন্টা হয়ে গেছে। নাম্বার 7, যদি আপনি আপনার হাইট বাড়াতে চান তাহলে প্রচুর পড়াশোনা শুরু করে দাও ভাই অ্যাস্ট্রোনট হওয়ার জন্য। স্কট ক্যালি নামে এক লোক আছেন, তিনি 1 বছর স্পেসে থাকার কারণে তার হাইট 2 ইঞ্চি বেড়ে গেছিল, কিন্তু স্পেস থেকে ফিরে তাকে আবার হাঁটা শিখতে হয় কারণ স্পেসে সে হাঁটা ভুলে গেছিল। নাম্বার 6, আপনি কি জানেন আপনার আলসিমের পেছনে আপনার না আপনার দাদুর হাত আছে, মানে আপনার পূর্বপুরুষের, কারণ পুরনো সময় যখন খাবার কম ছিল তখন আমাদের ব্রেন এনার্জিকে বাঁচানোর কথা ভাবত, আর এখনও আমাদের ব্রেন এনার্জিকে বাঁচানোর কথা ভাবে, কিন্তু এখন পর্যাপ্ত পরিমাণে খাবার থেকেও আমরা অলস, তো অলস করো না ভাই। নাম্বার 5, এক ছোট্ট বাচ্চার হাঁটা শিখতে তো কয়েক মাস লেগে যায়, কিন্তু এই পশুর বাচ্চা মিনিটের মধ্যে হাঁটা শিখে যায়। এক জিরাফের বাচ্চা 6 ফুট হয় আর জন্মের পর 30 মিনিটের মধ্যে হাঁটা শিখে যায়, যেখানে হিউম্যান চাইল্ডের হাঁটা শিখতে তো কয়েক মাস লেগে যায়। নাম্বার 4, আপনার বডির সবচেয়ে হার্ড পার্ট সবচেয়ে উইক, কারণ বাকি সব পার্ট নিজে থেকে হিল করতে পারে, কিন্তু আপনার দাঁত যেটা হার্ড হয়েও নিজে থেকে হিল করতে পারে না। নাম্বার 3, সোশ্যাল মিডিয়ায় পুরো বিশ্বের লোক মিলে 12 লাখ বছর স্পেন্ড করে, ভাবতে পারছেন 12 লাখ বছর, তো আপনি কত ঘন্টা ইউটিউবে স্পেন্ড করেন কমেন্টে বলুন। নাম্বার 2, আপনি কি জানেন যদি আপনি একটা স্ট্যাম্পকে চাটেন তাহলে আপনি 1 ক্যালোরির 1/10 অংশ পাবেন, তার মানে হলো যদি আপনি 1137 বার স্ট্যাম্পকে চাটেন তাহলে আপনি 1 রুটির সমান ক্যালোরি পাবেন। নাম্বার 1, স্ন্যাক্সের নাম যখনই মাথায় আসে তো সবার আগে চিপসের কথা মাথায় আসে, আসবেই না কেন, 10 টাকায় যে পাওয়া যায়। আপনি কি জানেন বিশ্বের সবচেয়ে দামি চিপস কোনটি, সেটা হলো সেন্ট ইরিক চিপস, এর প্রাইস শুনলে আপনার মাথা নষ্ট হয়ে যাবে। এটাই মোট 5টা চিপস আসে, যেটা প্রতিটাকে আলাদা আলাদা করে রাখা হয় আর এটাকে খুব স্টাইলিশ বক্সে প্যাক করা হয়, এর আলু পেঁয়াজও খুব রেয়ার হয় যেটাকে খুব ভালোভাবে চাষ করা হয়, আর এর একটা বক্সের দাম $45 মানে 4,500 টাকা, মানে এর একটা চিপসের দাম হবে 409 টাকা মতন, আর এতে তো আমি পুরো মাসের চিপস কিনে ফেলবো, আর আপনার কাছে এত টাকা থাকলেও আপনি এটা কিনতে পারবেন না কারণ এর মোট 100টা বক্সই বানানো হয়েছিল। আপনাদের জন্য এক্সট্রা বোনাস ফ্যাক্ট, আপনি ডেলি কিছু জিনিস দেখেন কিন্তু তার মধ্যে এক্স্যাক্টলি কি থাকে তা আপনি জানেন না, যেমন আপনার ঘরের মধ্যে যে সিলিন্ডার আছে তার মধ্যে গ্যাস থাকে না, লিকুইড থাকে, তার নাম হলো LPG, আর সেটা বাতাসের সংস্পর্শে এসে গ্যাস তৈরি হয়। আপনি কি কখনো বেসবল দেখেছেন, তো দেখো তার মধ্যে কত কিছু ভরা থাকে, আপনি পেট্রোল পাম্প থেকে তো অনেকবার পেট্রোল ভরেছেন কিন্তু আপনি কি এর ভেতরে দেখেছেন, তো এখন দেখো এটা কতটা কমপ্লিকেট। আপনি যে লাক্সারিয়াস হোটেল দেখতে পাচ্ছেন এটা কোনো হোটেল না, এটা হলো গিটারের মধ্যে দেখলে কিছুটা এমন মনে হবে। তো ভাই এইগুলো তো জানলে, ভিডিওটি ভালো লাগলে একটা লাইক করে দাও, দেখাবে নেক্সট ভিডিওতে, ততক্ষণের জন্য বাই।